ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওর প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা বুক আনবো ভিলেজার কাছ থেকে, যেটা হচ্ছে লুটিং টু, যেটা দ্বারা আমরা আরো অনেক কিছু কালেক্ট করতে পারবো। সো আমি এমরেল্ড আর কি নিয়ে আসছি, বেসিক্যালি আমরা একটা বুক এনচেন্ট করব যেই বুকটা আমার লাগবে। সো আমরা এই লুটিং টু এর যেই বুকটা আছে এইটা বেসিক্যালি ট্রেড করে নিব। এই বুকটা আমার টেরিবল অ্যামাউন্টের প্রয়োজন, কারণ ফার্মিং এর ক্ষেত্রে লুটিং টু এর যে কোনো জিনিস দিয়ে জস লেভেলের, মানে তুমি থ্রি লাইক একটা ক্যারট থেকে তুমি তিন চারটা ক্যারট পেয়ে যাবা, এমন একটা কাজ করে। যেহেতু আমরা আমাদের লুটিং বইটা পেয়ে গেছি, এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি একটা এনভিল তৈরি করে ফেলবো। এনভিল ড্যাম লেভেলের এক্সপেন্সিভ, যেটা হচ্ছে প্রবলেম। লিটারেলি তিনটা ব্লক, বাবারে বাবা, এত এক্সপেন্সিভ কে? আচ্ছা, আমরা আমাদের এনভিলটা ক্রিয়েট করে দিছি, এটা এনচেনমেন্ট টেবলের রুমে রেখে দিব। সো আমি প্রথমে যেই কাজটা করব সেইটা হচ্ছে আমার সোয়ার্ডটা এনচেন্ট করে ফেলবো। এখানে শার্পনেস 4 আছে, দেখা যাক এক্সট্রা কিছু পাওয়া যায় নাকি। ভাই জাস্ট শার্পনেস 4 দিছে, কেন কেন? ওকে ওকে ডান, আমাদের শার্পনেস 4 এবং লুটিং 2 এর একটা সোয়াড হয়ে গেছে, যেটা জস। এখন আমাদের আবার 30 লেভেল আনতে হবে, এরপর আমরা পিকেক্স এনচেন্ট করব। দেখা যাক পিকেক্সে কি আছে। ও ইয়েস, সিল্ক টাচ পেয়ে গেছি। আই থিঙ্ক আমি কোনো একটা জায়গায় মিস্টেক করছি, লুটিং 3 না, আই থিঙ্ক ফরচুন 3 লাগে বেশি কইরা পটেটো ক্যারেট ছইগুলো পাওয়ার জন্য। সো লাস্ট এপিসোডের মতো এই এপিসোডও আমরা বেসিকলি স্টার্ট করব একটা লম্বা মাইন করে, মানে আমরা কিছুক্ষণ মাইনিং করব, নিয়ারলি হাফ আওয়ার বা এক ঘন্টা, দেখা যাক আমরা কী কী পাওয়া যায়। সো আমি লিটারেলি মাইনিং করতেছিলাম, অ্যান্ড একটা টাফ ব্লকের জায়গা থেকে আমি যেখানে মাইনিং স্টার্ট করছি, অ্যান্ড একটা মাইন করার পর আমি একটা আয়রন পাইছি। আমি লাইক নর্মাল নর্মাল আয়রন, দেন লাইক আমি একটার পর একটার আয়রন পাইতেই আছি, অ্যান্ড এমনি কইরা আমি লিটারেলি 5 স্ট্যাকের মতো আয়রন পাইছি। আই ডোন্ট নো হাউ ইট ওয়াজ পসিবল। দেন আমি একটু সার্চ কইরা জানতে পারছি যে টাফ ব্লকের কিছু প্যাচেস আছে যেখানে তুমি হিউজ অ্যামাউন্টের আয়রন পাবা। আই মিন গ্রেট গ্রেট আনবিলিভেবল। সো আই থিঙ্ক আমরা প্রিপেয়ার্ড এনাফ টু গো ফর দ্য বিগেস্ট জার্নি, দ্য জার্নি টু দ্য নেদার। সো বেসিক্যালি আমাদের কাছে 14টা অবসিডিয়ান আছে, আই থিঙ্ক দিস ইজ এনাফ। সো আমরা আমাদের নেদার পোর্টালটা প্রবাবলি এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় রাখবো, অ্যান্ড পরে এই জায়গাটা আমরা কিছু ডেকোরেশন করব। আপাতত জাস্ট এই জায়গায় নর্মালভাবে একটা গর্ত কইরা ঢুকা পড়ব। অ্যান্ড হিয়ার উই গো, স্কুল চলো। ভাই রে ভাই, ওয়েট ওয়েট, আমরা ভাই আমাদের চারপাশে ফাক ম্যান, আলারপুত, এই আমাদের নিচেই মনে হয় নেদার ফোর্ট্রেস আছে। আমরা ডিরেক্টলি নেদার ফোর্ট্রেসে স্পোন করছি, কিন্তু এমন একটা জায়গায় স্পোন করছি। ভাই রে ভাই, আই থট আমরা সাথে সাথে মারা খাবো। ধরো আমি সাথে সাথে এই জায়গাটা কভার করে ফেলবো, নাইলে যে কোনো সময় আসার পরে মারা খাওয়ার চান্স অনেক বেশি। মাশফি, ইউ গট এভরিথিং টু লুজ। ওকে, দেখো ভাই রে ভাই, আমি এখনো ঢুকি নাই, আমার এটলিস্ট আমরা ডিরেক্টলি এইগুলা কালেক্ট করে ফেলবো, এগুলো আমাদের জন্য অনেক দরকার।
দেখছো, 1 সেকেন্ডের জন্য মাইক খাইতাম আমি যদি কেয়ারফুল হইতাম। ভাই রে ভাই, তাই সাহস থাকলে আয়। ও সেরিয়াল পাইছি, জোস ফাইনালি। ওকে 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 ওকে, আমাদের সো ফার সো গুড, আমাদের জার্নিটা এখনো জস যাইতেছে। এই আমাদের কি ভাইঙ্গা গেছে, ফাক ভাই রে ভাই, শিল্ড ছাড়া এই জায়গায় আমি জীবনে বাঁচতে পারবো না। ওকে ওকে ওকে, দেখছো ভাই রে ভাই, এক্স আজকে আমার লাক অনেক ভালো। ফাক ভাই, আমি ওইটা যাবো। ভাই রে ভাই, আমি চইলা যাইতেছি, আই থিঙ্ক আমাদের এনাফ হয়েছে, এর চেয়ে এখানে থাকার কোনো দরকার নাই। শুধু প্লিজ প্লিজ কেউ আক্রমণ কইর না, এখানে দুইটা চেস্ট ভাই, আমার লুভ, আমার লুভ, প্লিজ না 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 না, ওকে দিস ইজ দ্য লাস্ট চেস্ট, এরপর আর কোনো চেস্টে আমি টাচ করবো না। ওকে না, ওয়ার্থ ইট না, লেটস গো লেটস গো লেটস গো, হইছে 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 হইছে, এনাফ 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 এনাফ, আর না ভাগি 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 ভাগি, ওকে ওকে ভাই, সাকসেস সাকসেস, ও ভাই সাকসেস, ডেম ডেম বয়, দিস ওয়াজ আ হিউজ জার্নি, ডেম ভাই ডেম, উই সারভাইভড we survived this was one heck of a journey, so I think ekhon amader pickaxe ta enchant korar pala, I think ami silk touch ta niye nibo karon it is very important for us, efficiency 4, damn damn this is good, also ami etate ekta mending book ansilam, oi mending book ta lagai debo so that we go to the perfect thing also, matro okay done, so as you guys saw ami literally a pickaxe ta paisi, Fortune 3, Unbreaking 3 and Efficiency 4. Literally, আমি তখন রেকর্ড করতে পারি নাই, বাট দিস ইজ লিটারেলি সো কুল। সো এখন আমরা কিছু ডায়মন্ড পাইছিলাম, এগুলা মাইন করব।
সো আমার কাছে 7টা ডায়মন্ড আছে, আই ডোন্ট নো এই 7টা ডায়মন্ড থেকে আমরা কয়টা ডায়মন্ড পাবো, বাট আই হোপ ভালো একটা অ্যামাউন্টের ডায়মন্ড পাওয়া যায় এই 7টা থেকে। 1, 2, 3, 4, 7, ওকে দাঁড়াও আমি ঘুরা ফেলবো যাতে আমি দেখতে না পারি আমি কয়টা ডায়মন্ড পাইতেছি। ওকে আই থিঙ্ক ভালো অ্যামাউন্টের ডায়মন্ড পাইছি, 19টা। পারফেকশন 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 পারফেকশন। তোমরা কি খাবা বলো, ট্রিট ট্রিট ট্রিট, তুই কি মাছ খাবি? সো হ্যাঁ, আমাদের দিনকাল ভালো অ্যামাউন্টেরই ভালো চলতেছে, আই মিন 19টা ডায়মন্ড, আগে আমার কাছে আরও 5টা ছিল, সো মোট 24টা ডায়মন্ড। 24টা ডায়মন্ড ইজ হিউজ, আই থিঙ্ক আই এম ডুইং গ্রেট। আমার মুরগির ফার্ম ফিল আপ হয়ে গেছে লিটারেলি, এতগুলা এক দিয়ে আমি কী করবো আমি জানি না। আই থিঙ্ক আমি আমার মুরগির ফার্মটা, আই ডোন্ট নো কী করা যায়, দেখা যাক। সো আজকের এপিসোডের জন্য এতটুকুই, আমি টাইমের শর্ট হয়ে গেছে যার কারণে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি না। এই অবশ্য আমরা অনেক কিছু করছি, আমরা নেদারে যাওয়া থেকে শুরু করে আমরা মাইনিং থেকে শুরু করে উই গট সাম গুড ড্যাম পিকেক্স, লাইক আমরা যেগুলো পিকেক্স পাইছি এগুলো দ্যাট ইজ নট ইজি টু গেট। সো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।